হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা কোশ্চেন এবং 10 মিনিটের মধ্যে। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 251 নম্বর প্রশ্ন থেকে, যেটা ছিল আপনাদের আগের দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন কোশ্চেনটা দেখে নিই। যদি একটি বই এর দাম প্রথমে 25% কমে এবং পরে 20% বাড়ে, তবে দামের মোট পরিবর্তন কত হবে? তো চলুন, খুব সোজা অঙ্ক আছে, তো চলুন আমরা অঙ্কটা করি। তাহলে ধরি প্রকৃত দাম 100 টাকা, যেহেতু শতকরার অঙ্ক আমরা 100 ধরে করছি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে নতুন চূড়ান্ত দাম 120% এর 75% এর 100, তার মানে 175% এর 120। তা সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে উত্তর বার করেছি কত, না হ্রাস 10%। আপনাদের কাছে এর থেকেও সহজ উপায় থাকলে আপনারা সেই উপায় করুন। যে উপায় আপনারা কোশ্চেনের অ্যান্সারটা 1 মিনিটের মধ্যে বার করতে পারবেন, আপনারা সেই উপায়টাই এখানে অ্যাপ্লাই করবেন। তো চলুন 251 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশান ডি, 10%। আর আপনারা যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন। কেবলমাত্র যাদের চাওয়া হয়েছে তারাই পোস্ট করবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 252, 252 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা এখানে একটি শার্টের দাম 15% বাড়ে এবং পরে 15% কবে, তাহলে শার্টটি চূড়ান্ত দাম হয়। আশা করছি এই কোশ্চেনটা আপনারা সবাই পারবেন। ঠিক আগেরটার মতো একটু ডেটা পরিবর্তন করে দেওয়া আছে। তাহলে ধরি প্রকৃত দাম 100 টাকা, তাহলে নতুন চূড়ান্ত দাম সেটা 85% কত, 115% এর 100 টাকা। তাহলে 100 টাকার 115% এর 85%, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে বার করেছি 97.75। তাহলে 100 থেকে 97.75 বাদ দিলে আমাদের 2.25 আমাদের উত্তর। তাহলে 252 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা কি পেয়েছি, না অপশান সি, কমেছে 2.25%। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 253 নম্বর প্রশ্ন, এসএসসি 2005 কোশ্চেনটা এসছে। একটি সংখ্যা প্রথমে 10% কমে এবং পরে 10% বৃদ্ধি পায়, এর ফলে যে সংখ্যাটি উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে 50 কম, তাহলে প্রকৃত সংখ্যাটি হলো, খুবই সোজা অঙ্ক, তো চলুন আমরা দেখে নেব। ধরি প্রকৃত সংখ্যা এক্স, তাহলে চূড়ান্ত সংখ্যাটি হবে 110%, সেটা 90 এর এক্স পার্সেন্ট। তাহলে এক্স এর 90% তার 110% করে আমরা এখানে বার করেছি এই জায়গাটাই, যেহেতু আপনাদের বলেছে এই 50-এর কম, তাহলে এক্স মাইনাস সেই সংখ্যা ইজ ইকাল টু 50, এখান থেকে এক্স এর মান আমরা বার করেছি 5000। তাহলে 253 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 5000। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 254, 254 নম্বর প্রশ্ন, পিএসসি 2008-এর কোশ্চেন। একজন দোকানদার একটি জিনিসের দাম প্রথমে 25% বৃদ্ধি করলো এবং পরে 20% বৃদ্ধি করলো, তাহলে মোট শতাংশ বৃদ্ধি হলো, তাহলে মোট কত শতাংশ বৃদ্ধি হলো সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে ধরি প্রকৃত মূল্য 100 টাকা, নতুন অন্তিম মূল্য আমরা এখানে বার করেছি কি, 100 টাকার 120%, তার আবার 125% মানে 100 টাকার প্রথমে 125% এবং তার উপর 120% আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। আমরা ক্যালকুলেশন করে 150, তাহলে বৃদ্ধি পেয়েছে 150 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 50%। তাহলে 254 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 255, 255 নম্বর প্রশ্ন, এসএসসি 2010-এ কোশ্চেনটা এসছে। একটি দ্রব্যের পরপর দুবার 10% দাম বৃদ্ধি, একটি একক কত শতাংশ দাম বৃদ্ধির সমান, তাহলে একক কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো চলুন ধরি প্রকৃত দাম 100 টাকা, নতুন চূড়ান্ত দাম 110% এর 100 টাকার 110%, তার উপরে আবার 110%, আমরা ক্যালকুলেশন করে 121 টাকা বার করেছি। তাহলে মোট বৃদ্ধি 121 - 100 ইজ ইকুয়াল টু 21%। 255 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 256, 256 নম্বর প্রশ্ন, এসএসসি 2010-এ কোশ্চেনটা এসছি। একটি দ্রব্যের দাম প্রথমে 10% বৃদ্ধি পেয়েছিল এবং পরে আবার 20% বৃদ্ধি পায়, যদি শেষে বর্ধিত দাম 33 টাকা হয় তবে প্রকৃত দাম ছিল কত? এখানে আমাদের দেওয়া আছে 33% মানে 20% মানে 33। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ক্যালকুলেশনটা আপনারা সবাই করতে পারবেন। তো চলুন ধরি প্রকৃত দাম 100 টাকা, নতুন অন্তিম দাম 120% কার, না এক্সের 110% বৃদ্ধি পাওয়ার পর 120। তাই এখানে আমাদের বলে দেওয়া হয়েছে কি, এইটা ইজ ইকুয়াল টু 33, তাহলে সেটাই আমরা এখানে বার করেছি। সেখানে এক্সের মান আমরা বার করেছি এখান থেকে 25 টাকা। তাহলে 256 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 257, 257 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের দাম 8% বৃদ্ধি পেয়েছিল, পরে নতুন দাম 8% হ্রাস পেয়েছিল, যদি সর্বশেষ দাম 1 টাকা হয় তবে প্রকৃত দাম ছিল
ছিল কত। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি প্রকৃত দাম x টাকা, 100 মাইনাস আর পার্সেন্ট এর 100 প্লাস আর পার্সেন্ট মানে 100 প্লাস আর পার্সেন্ট এর x ইজ ইকুয়াল টু 1। এই যে আমাদের এখানে 1 টাকা বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x ইজ ইকুয়াল টু এই মানটা বার করেছি। তাহলে 257 নম্বর প্রশ্ন, আর 257 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 258, 258 নম্বর প্রশ্ন। আমরা চলুন লাইন বাই লাইন অঙ্কটা পড়ে দেখব কি বলা আছে। ম্যাট 2005 এ কোশ্চেনটা এসেছিল। একটি কারখানায় মোটর গাড়ির জন্য যন্ত্রাংশ উৎপাদন, যন্ত্রাংশগুলি তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল প্রক্রিয়াকরণ শেষ হলে যন্ত্রাংশগুলিকে 3 বার গুণমান পরীক্ষার জন্য পাঠানো হয়। কেবলমাত্র প্রথম পর্যায়ে বাদ না দেওয়া বা প্রথম পর্যায়ে বাদ না পড়া যন্ত্রাংশগুলিকে পরবর্তী পর্যায়ে পাঠানো হয় উৎপাদন এবং পরীক্ষার জন্য। যদি 1 মাসে যন্ত্রাংশ পরীক্ষা বাতিলের হার যথাক্রমে 10%, 5% এবং 2% হয়, তবে মোট ফলশ্রুত বাতিলের হার কত। তাহলে বাতিলের হার আমাদের এখানে নির্বাচন করতে হবে। 258 নম্বর প্রশ্ন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর। তো আমরা ক্যালকুলেশন শুরু করেছি। তাহলে ধরি গুণগত মান বা গুণগত কাল পরীক্ষা করার আগে টুকরোর সংখ্যা ছিল 1, তাহলে টুকরোর সংখ্যা ছিল 100। তাহলে গুণগত মান পরীক্ষা করার পর টুকরোর পাস করেছে 100 - 2% এর, 100 - 5% এর, 100 - 10% এর 100। তাহলে 100-র উপরে এতগুলো পার্সেন্টেজ আমাদের বার করে বলা হয়েছে, বা এইটা কোশ্চেনের ফরম্যাটে দেওয়া আছে কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বার করেছি 83.78। তাহলে বাতিলের হার 100 - 83.78 ইজ ইকুয়াল টু 16.21%। তাহলে 258 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 259, 259 নম্বর প্রশ্ন। পিটার তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর বাদে যখন তার আয় 20% বৃদ্ধি পায় তখন সে আগের মতোই সমান সঞ্চয় করে, তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেব। ধরি প্রকৃত আয় 100 টাকা, অতএব সঞ্চয় 10 টাকা এবং খরচ 90 টাকা, নতুন আয় 120 টাকা, তাহলে নতুন সঞ্চয় 10 টাকা, তাহলে নতুন খরচ 120 - 10 110 টাকা, খরচ বেড়েছে 110 - 90 ইজ ইকুয়াল টু 20 টাকা, তাহলে বৃদ্ধি 20 টাকা, 90 টাকা ইন্টু 100% ইজ ইকুয়াল টু 22.29%। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন, এই ক্লাসের শেষ প্রশ্ন, 260 নম্বর প্রশ্ন, এএও এক্সাম 2010 এর কোশ্চেন। যদি এখানে দেওয়া আছে এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে, থাকার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার খরচ 37.12% বৃদ্ধি পায় এবং আয় 16.23% বৃদ্ধি পায়, তার বর্তমান সঞ্চয় শতাংশের হলো, মানে শতাংশের ভিত্তিতে তার বর্তমান সঞ্চয় বার করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশনটা শুরু করি। ধরি প্রকৃত আয় 100 টাকা, তাহলে সঞ্চয় 20 টাকা এবং খরচ 80 টাকা, নতুন আয় 116.23 ইজ ইকুয়াল টু 350/3, তাহলে নতুন খরচ 137.12% 80 টাকার, তাহলে সেখান থেকে আমরা বার করেছি 110 টাকা, নতুন সঞ্চয় 350 - 3 - 350/3 - 110 ইজ ইকুয়াল টু 2/30, তাহলে নিম্ন শতকরা 2/3 × 3/350 × 100 ইজ ইকুয়াল টু 5.57%। তাহলে 260 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আমরা বার করেছি। তো বন্ধুরা আমরা দেখুন 10 মিনিটের মধ্যে আমরা 10টা কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছি। যদি একটু টাইম এদিক এদিক হয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন কোশ্চেনগুলো পড়ে পড়ে আমাদের অ্যান্সার বার করতে হচ্ছে, তো সুতরাং সেখানে আমাদের একটু সময় বেশি লাগছে, তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনারা 1 মিনিটের মধ্যেই দেখুন আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো বার করেছি। তো চলুন আমরা এখন চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায় তার সঞ্চয় বৃদ্ধি পাবে। অপশান এ 17.21%, অপশান বি 20%, অপশান বি 33.12% এবং অপশান ডি 35%। আমি আবার আজকে আপনাদের সুবিধার জন্য হোমটাস্কের প্রশ্নটা বলছি,
এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায়, তার সঞ্চয় বৃদ্ধি পাবে। অপশান এ 17.12%, অপশান বি 20%, অপশান সি 33.12% এবং অপশান ডি 35%। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী ক্লাসে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে, পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।